লেখক মাইক হকিন্স বলেছিলেন, ইউ ডোন্ট গেট রেজাল্ট বাই ফোকাসিং অন রেজাল্টস, ইউ গেট রেজাল্ট বাই ফোকাসিং অন দ্য অ্যাকশন দ্যাট প্রডিউস রেজাল্টস। আপনি ফলাফলের উপর ফোকাস করে ফলাফল পাবেন না, আপনি ফলাফল সৃষ্টিকারী কর্মের উপর ফোকাস করে ফলাফল পেতে পারেন। দেখুন বন্ধু, যদি আমাদের বাস্কেটবল শিখতে হয় তো আমাদের মাইকেল জর্ডনকে স্টাডি করতে হবে, যদি আমাদের ইনভেস্টমেন্ট শিখতে হয় তাহলে সেই বইগুলো পড়তে হবে যা ওয়ারেন বাফেট পড়েছেন। ইনোভেশন অ্যান্ড ডেয়ারিং আইডিয়াস কীভাবে বাস্তবায়ন করতে হয়, যদি আমাদের এগুলো শিখতে হয় তাহলে আমাদের ইলন মাস্ককে স্টাডি করতে হবে। ঠিক একইভাবে যদি আমাদের নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হতে হয় তাহলে এই ইন্ডাস্ট্রির নলেজেবল লিডারদের স্টাডি করতে হবে। কিন্তু যদি আমাদের স্ট্রং মাইন্ড চাই, সুপার ফোকাস এবং ক্লাইম মাইন্ড চাই, তো আমাদের শিখতে হবে একজন মঙ্ক কীভাবে চিন্তা করেন। এর জন্য আমাদের মঙ্ক হবার দরকার নেই, শুধু আমাদের এটাই শিখতে হবে ওনারা চিন্তা করেন কীভাবে। সুতরাং আজকের এই ভিডিওতে আমরা শিখব, এক, সুপার স্টেবল ফোকাস মাইন্ড অর্জন করার জন্য একজন মঙ্কের চিন্তা করার প্যাটার্নগুলো কী কী আছে, আর এগুলো আমরা শিখব লেখক জয় সেটির বই থিঙ্ক লাইক এ মঙ্ক এই বইটি থেকে। তো বন্ধু, আপনি যদি অত্যাধিক ফোকাসের সাথে কাজ কীভাবে করতে হয় তা শিখতে চান তো এই ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি প্রণব দেবনাথ, আই এম এ লাইফ কোচ, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড এ বিজনেস কনসালটেন্ট। ফ্রিডম স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো এক, সুপার স্টেবল ফোকাস মাইন্ড অর্জন করার জন্য প্রথম পদক্ষেপ হল লেট গো, মানে কোনো জিনিসের সাথে বেশি ভালোবাসা রাখবেন না। ভগবদ গীতাতে একটি শ্লোক আছে যাতে বলা হয়েছে, ডিট্যাচমেন্ট মানে বিচ্ছিন্নতার মানে এই নয় যে আপনি কোনো জিনিসকে নিজের সাথে রাখবেন না বা কিছুই করবেন না, বরং এর মানে এই যে আপনি আপনার মনের মতো জিনিস নিন কিন্তু তার সাথে বেশি অ্যাটাচমেন্ট বা সংযুক্তি রাখবেন না। অর্থাৎ কালকে যদি কেউ আপনার কাছ থেকে সেই জিনিসটা নিয়ে নেয় তার জন্য যেন আপনার মানসিক অবস্থার ব্যাঘাত না ঘটে। সংক্ষেপে মনে রাখবেন, আমাদের সেই জিনিসটা জিততে হবে, কিছুতেই এমন অবস্থা তৈরি হতে দেবেন না যেন সেই জিনিসটাই আপনাকে জিতে নেয়। তো প্রশ্ন হলো, আমরা ডিট্যাচমেন্ট মানে বিচ্ছিন্নতার অবস্থায় পৌঁছাবো কি করে? এখানে লেখক তিনটি পদক্ষেপ বলেছেন, যার মধ্যে প্রথম পদক্ষেপ হল স্পট। আজকে আমরা মানুষ নিজেরাই জানি না যে আসলে জীবনে আমরা কে, আমরা কি চাই। আমাদের পরিচয় হলো এমন যেখানে একটি আয়নার সামনে আমরা দাঁড়িয়ে আছি আর সেই আয়নায় ধুলো জমে আছে। এর জন্য আমাদের সেলফ অডিট মানে স্বনিরীক্ষা করতে হবে, মানে এটা জানতে হবে যে আমরা আমাদের সময় কোথায় ব্যবহার করছি, কোন ধরনের মিডিয়া গ্রাস করছি, সেটা কি কোনো বই, কোনো নলেজেবল কন্টেন্ট, নাকি কোনো অকেজো আবর্জনা। এবং অবশেষে আমাদের দেখতে হবে যে আমরা আমাদের অর্থ কোথায় খরচা করছি, নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমের মতো সাবস্ক্রিপশনে নাকি কোনো ব্যবহারযোগ্য সদস্য পদে। দ্বিতীয় পদক্ষেপ হলো স্টপ। লেখক বলেছেন, আমাদের জীবনে সাত ধরনের নেগেটিভ মানুষ রয়েছেন যাদের আমাদের যেভাবেই হোক অ্যাভয়েড করতে হবে, যার মধ্যে সবার আগে আসে কমপ্লেনার্স মানে অভিযোগকারী, যারা বলে, দেখ ভাই আজকে আমার জীবনের সবথেকে খারাপ দিন। দ্বিতীয় হলো ক্যান্সেলার্স মানে বাতিলকারী, যাকে হয়তো বললাম, আরে ইয়ার তোকে তো আজকে দারুণ দেখতে লাগছে, তো সে বলবে, কেন কালকে কি আমি খারাপ দেখতে লাগছিলাম। তৃতীয় ধরনের লোক হলো ক্যাজুয়ালটিস মানে আহত ব্যক্তি, যারা সবসময় ভাবে পুরো দুনিয়া তার বিরুদ্ধে, তাকে অসফল করার জন্য কেউ না কেউ চক্রান্ত করছে। চতুর্থ ধরন হলো ক্রিটিক্স মানে সমালোচক, যারা আমাদের বলবে, আমার তোমার কাছ থেকে কোনো মতামত নেওয়ার দরকার নেই, বুঝেছো। পঞ্চম ধরন হলো কমান্ডার্স মানে আদেশদাতা, এরা হলো সেই ধরনের মানুষ যারা সবসময় চায় আপনি সারাদিন তার সাথে সময় অতিবাহিত করুন। ষষ্ঠ ধরন হলো কম্পিটিটার্স মানে প্রতিযোগী, যারা বলে, আমার সফলতা তোর সফলতা থেকে অনেক বড়। এবং সপ্তম ধরন হলো কন্ট্রোলার্স মানে শাসনকর্তা, এরা হলো সেই ধরনের মানুষ যারা চায় বাকি সব মানুষ তার মর্জির উপর চলুক। লেখক বলেছেন, এই সাত ধরনের মানুষকে তো আপনাকে অ্যাভয়েড করতেই হবে এবং এর সাথে আমাদের 75-25 রুলকেও ফলো করতে হবে, যা আমাদের বলে, আমাদের মিনিমাম 75% সময় পজিটিভ মানুষের সাথে অতিবাহিত করতে হবে এবং ম্যাক্সিমাম 25% সময়ের বেশি নেগেটিভ মানুষের সাথে অতিবাহিত করা যাবে না। বা আমরা এটাকে এভাবে বলতে পারি, যদি আমাদের জীবনে একজন নেগেটিভ মানুষ থাকে তো সেই ক্ষতিপূরণ মেটানোর জন্য কমসে কম 3 পজিটিভ মানুষদের আমাদের জীবনে থাকতেই হবে। তৃতীয় পদক্ষেপ হলো সোয়াপ,
এখানে লেখক আমাদের বলেছেন, আমাদের নেগেটিভ পরিমণ্ডলকে সোয়াপ করে, মানে অদল বদল করে পজিটিভ পরিমণ্ডলে পরিবর্তন করতে হবে, যার জন্য আমাদের 3S ফর্মুলাকে ফলো করতে হবে। এই 3S এর মধ্যে সবার প্রথম S হলো কন্ট্রোল ইওর সাইটস, আপনার দর্শনীয় স্থান নিয়ন্ত্রণ। সকালে ঘুম থেকে উঠে কিছুতেই মোবাইলে এটা ওটা দেখা চলবে না, তার বদলে বরং পজিটিভ কোনো কোর্স, কোনো আর্টওয়ার্ক বা কোনো প্রাকৃতিক সিন, বা হতে পারে নিজের পরিবারের ছবি আমাদের দেখা উচিত। দ্বিতীয় S হলো কন্ট্রোল ইওর সেন্স, আপনার গন্ধ নিয়ন্ত্রণ, মানে আপনি আপনার আশেপাশে এমন সুবাসের পরিমণ্ডল তৈরি করুন যা আমাদের পজিটিভ জিনিসের স্মৃতি নিয়ে আসে। ল্যাভেন্ডার্স বা ইউক্যালিপটাসের গন্ধ এখানে কাজে আসতে পারে। তৃতীয় S হলো কন্ট্রোল ইওর সাউন্ডস, আপনার শব্দ নিয়ন্ত্রণ। গবেষণা করে দেখা গেছে, আনলেস এনভায়রনমেন্ট সাউন্ড, অকেজো পরিবেশগত শব্দ আমাদের মনকে দুর্বল করে দেয়। এই কারণে আমাদের এমন পরিবেশে তৈরি করতে হবে যেখানে আশেপাশে পজিটিভ শান্ত শব্দ, যেমন কোনো মোটিভেশনাল গান, মোটিভেশনাল মিউজিক আমাদের শোনা উচিত যা আমাদের পজিটিভ রাখবে। দ্বিতীয় পদক্ষেপ হলো গ্রো। লেখক বলেছেন, যদি আমাদের জীবনে গ্রো করতে হয় তাহলে আমাদের নিজের ধর্মকে ফলো করতে হবে। এখানে ধর্ম মানে রিলিজিয়ান নয়, এখানে ধর্ম মানে বর্ণ প্লাস সেবা। বর্ণ মানে আমাদের কোনো আবেগ বা আমাদের কোনো দক্ষতা, আর সেবা হলো মানুষের জন্য সার্ভিস, মানে আমরা তখন গ্রো করব যখন আমরা আমাদের দক্ষতা দিয়ে অন্য মানুষকে সাহায্য করব। এবং লেখক একে সংজ্ঞায়িত করেছেন জাপানিজ কনসেপ্ট আইকিকির মতো। আর যখন আমরা এই ধরনের ধর্মকে আপন করে নিই তখন আমরা প্রতিদিন আসল সুখ বা খুশির অবস্থানে পৌঁছতে পারি। গ্রো করার জন্য লেখক আমাদের শ্রেষ্ঠ দৈনিক রুটিনও বলেছেন। প্রথম হলো সতর্ক, আগের দিন রাতেই নির্ণয় করে নিন যে পরের দিন আপনি কি অর্জন করতে চান। দ্বিতীয়, আমাদের চারটে জিনিসের জন্য সময় বার করতে হবে। প্রথমে আসে টি, টি হলো থ্যাঙ্কফুল, মানে প্রতিদিন আপনার জীবনে কোন পজিটিভ জিনিসটা ঘটছে তার জন্য সময় বার করুন। আই হলো ইনসাইটস, মানে অন্তর্দৃষ্টি, এর জন্য আপনাকে সময় বার করতে হবে, এই সময়ে আপনি বই পড়তে পারেন অথবা অডিও বুক শুনতে পারেন। এম হলো মেডিটেশন, মেডিটেশন বা ধ্যান করার জন্য সময় বার করুন, সেটা কমসে কম 10 মিনিট হলেও চলবে। এবং ই হলো এক্সারসাইজ, আপনাকে ব্যায়াম করার জন্য কিছুটা সময় বার করতে হবে, সেটা কমসে কম 20 মিনিট হলেও চলবে। ফাইনালি মাইন্ডকে শ্রেষ্ঠ অবস্থায় পৌঁছানোর জন্য পরের পদক্ষেপ হলো গিভ। লেখক এখানে একটি গল্প বলেন যেখানে তিনি মঙ্ক খাওয়ার জন্য গিয়েছিলেন। তখন ওনার শিক্ষক ওনাকে এবং ক্লাসের বাকি ছাত্রদের বললেন, তোমরা একটা খাতায় নিজের জীবনের ঘটে যাওয়া এমন একটা ঘটনা লেখো যা তোমাদের নিজের প্রাপ্য ছিল বলে মনে করো না। এটা শুনে প্রথমে সকলে বিভ্রান্ত হয়ে গেল, কিন্তু তারপরে সকলে তাদের জীবনের ঘটনা লিখতে শুরু করে। লেখক জয় শেঠি ওনার জীবনের এমন একটা ঘটনা লিখলেন যেখানে ওনার এক কাছের বন্ধু ওনাকে ধোকা দিয়েছিলেন। ওনার এক সহপাঠী একটি গল্প লিখল তার ছোট বোনকে নিয়ে, যেখানে সে তার বোনের অকাল মৃত্যুর ব্যাপারে বিবৃতি দিয়েছিল। 15 মিনিট পরে যখন সবাই সবার নোট লিখে জমা দিলেন, তাতে দেখা গেল প্রত্যেকেই তাদের জীবনের কোনো না কোনো নেগেটিভ ঘটনাগুলো নিয়েই লিখেছেন। তো এবার শিক্ষক মং তাদের বললেন, তোমরা এই যা যা পয়েন্ট লিখেছ এগুলো সবই সত্য, সবই বৈধ, কিন্তু এগুলো সবই নেগেটিভ। এরপর শিক্ষক মং প্রশ্ন করলেন, তোমাদের সবার এমন কেন মনে হয় যে তোমাদের জীবনে যা যা পজিটিভ ঘটেছে সেগুলো তোমাদের প্রাপ্য? তোমরা তো তোমাদের পরিবারের সদস্যদের নিয়ে লিখতে পারতে, যারা তোমার জীবনকে উন্নত করার জন্য এত সময় বিনিয়োগ করেছেন যা তুমি নিজে কখনোই করনি। সেদিন শিক্ষক এই মঙ্কের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যা প্রত্যেকেই শিখল, সেটা হলো গ্র্যাটিটিউড, মানে কৃতজ্ঞতা। মানে আমাদের জীবনে পজিটিভ ঘটনা যা যা ঘটে থাকে, বিশেষ করে ছোট ছোট ঘটনা, তার জন্য আমাদের থ্যাঙ্কফুল হতে হবে। এবং বহু গবেষণা এটি প্রমাণ হয়েছে যে এই গ্র্যাটিটিউড, মানে বারবার ছোটোখাটো ঘটনার জন্য থ্যাঙ্কফুল হওয়া, সরাসরি আমাদের সুখ এবং খুশি থাকার সঙ্গে সংযুক্ত। এরপর লেখক বললেন, আমি প্রত্যেকটি জিনিসের জন্য থ্যাঙ্কফুল হতে শুরু করলাম। যখন ওনার বয়স 9 বছর তখন তিনি প্রথম ভারতে আসেন। ট্যাক্সি করে যেতে যেতে যখন ট্যাক্সি একটি সিগনালে দাঁড়ায়, ওনার চোখ একটি ছোট্ট বাচ্চা মেয়ের দিকে যায় যার পা ছিল না, এবং মেয়েটি নিচুয়ে রাস্তার ধারে একটি ডাস্টবিন থেকে কিছু বার করার চেষ্টা করছিল। এবার মেয়েটি যখন দাঁড়ালো, লেখক দেখল মেয়েটির হাত দুটোও নেই। তারপর যখন লেখক একটি 5-star হোটেলে পৌঁছলেন যেখানে উনি থাকবেন, সেখানে দেখলেন খাবার টেবিলে একটি বাচ্চা ছেলে তার বাবা মায়ের প্রতি রাগ দেখাচ্ছে, কারণ মেনুতে দেওয়া কোনো জিনিস তার পছন্দের নয়। এই ঘটনা ওনার পরে মনে পড়েছিল যখন উনি মং খাওয়ার জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন।
উনি আরো বলেছিলেন লন্ডনে কত মানুষের সাথে উনি পার্টি করেছেন। অথচ এই দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যারা শুধু দুবেলা খাবার জোগাড়ের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তো লেখক শিক্ষক মঙ্কের কাছ থেকে শিক্ষা নেওয়ার পর ছোট ছোট ঘটনার জন্য থ্যাঙ্কফুল হওয়া শুরু করে দেন। গীতাতে একটি শ্লোক আছে যাতে বলা হয়েছে, একজন অজ্ঞ জ্ঞানহীন ব্যক্তি শুধু নিজের জন্য কাজ করে, যেখানে একজন জ্ঞানী ব্যক্তি এই দুনিয়াকে ভালো করার জন্য কাজ করে। লেখক বলেছেন সংস্কৃততে একটি শব্দ আছে মুদিতা, যার মানে হলো অন্যের খুশির মধ্যে খুশি খুঁজে বেড়ানো। যদি আমরা শুধু আমাদের নিজের খুশির জন্য খুশি হই, তাহলে আমরা খুব কম সুযোগ পাবো খুশি হওয়ার জন্য। যদি আমরা অন্যের কিছু অর্জনের জন্য খুশি হতে পারি, তাহলে আমাদের হ্যাপিনেস 50-60 গুণ বেড়ে যেতে পারে। শুধু এটাই নয়, এর কারণে আমাদের সম্পর্ক অন্য মানুষের সাথে অনেক শক্তিশালী হয়ে ওঠে। সংক্ষেপে, যদি আমাদের একজন মঙ্কের মতন চিন্তা করতে হয়, তো আমাদের একজন মঙ্কের মতন সেবাও করতে হবে, যার মানে হলো বিনা মতলবে মানুষকে সেবা দেওয়া। তো বন্ধু, এই ভিডিওতে একজন মঙ্কের মতন সুপার ফোকাস এবং ক্ল্যাম মাইন্ড অর্জন করার জন্য তিনটে পদক্ষেপ দেখলাম। প্রথম হলো লেট গো, দ্বিতীয় হলো গ্রো এবং তৃতীয় হলো গিভ। লেট গোতে আমরা তিনটে পদক্ষেপ দেখেছিলাম, প্রথম স্পট, দ্বিতীয় হলো স্টপ এবং তৃতীয় হলো সোয়াপ। স্পটের মানে হলো আমাদের সেলফ অডিট, মানে স্বনিরীক্ষণ করতে হবে যে আমরা আমাদের সময় কোথায় ব্যয় করি, কোন মিডিয়া গ্রাস করি এবং অর্থ কোথায় খরচ করি। এগুলো একবার যখন আমরা সেলফ অ্যানালাইসিস, মানে স্ববিশ্লেষণ করে নিই, তারপরে আসে স্টপ। সেই সব জিনিসগুলো আমাদের বন্ধ করতে হবে যা জীবনে আমাদের নেগেটিভিটি দিয়ে থাকে। যেখানে 7 ধরনের মানুষ আছে, যারা হলো কমপ্লেনার্স, ক্যান্সেলার্স, ক্যাজুয়ালটিস, ক্রিটিক্স, কমান্ডার্স, কম্পিটিটার্স এবং কন্ট্রোলার্স। এর সাথে 75-25 রুলস সচেতনভাবে অনুসরণ করতে হবে, মানে চেষ্টা করতে হবে আমাদের মিনিমাম 75% সময় পজিটিভ মানুষের সাথে অতিবাহিত করা এবং ম্যাক্সিমাম 25% সময়ের বেশি নেগেটিভ মানুষের সাথে অতিবাহিত না করা। পদক্ষেপ দ্বিতীয় ছিল গ্রো। এই পদক্ষেপে দেখেছিলাম আমরা গ্রো তখনই করতে পারি যখন আমরা ধর্মকে ফলো করি। এখানে ধর্ম মানে রিলিজিয়ান নয়, এখানে ধর্ম মানে বর্ণ প্লাস সেবা, মানে আপনার জ্ঞান এবং দক্ষতা অন্যের সাহায্য করতে ব্যবহার করতে হবে। এখানে আমরা এটাও দেখেছিলাম আমাদের 4টে জিনিসের জন্য সময় বার করতে হবে, যেখানে টি এর মানে হলো থ্যাঙ্কফুল হওয়া সেই সব জিনিসগুলোর জন্য যা যা আমরা জীবনে পেয়েছি। আই এর মানে হলো ইনসাইটস, মানে আমাকে বই পড়া এবং অডিও বুক শোনার জন্য সময় বার করতে হবে। এরপর এম, মেডিটেশনের জন্য সময় বার করতে হবে, এবং ই, মানে এক্সারসাইজের জন্য সময় বার করতে হবে। অবশেষে তৃতীয় পদক্ষেপ ছিল গিভ, বিনা স্বার্থে বিনা মতলবে মানুষকে সেবা দেওয়া। এরকম কখনোই ভাববেন না, যদি আমরা কারোর জন্য কিছু করে থাকি তাহলে তাকেও আমার জন্য কিছু করা উচিত। চিন্তা করবেন না, প্রকৃতি রিসিপ্রোকেট, মানে প্রতিদান দিয়ে থাকে, মানে আমরা যদি কোনো ভালো কাজ করে থাকি সেটা আমাদের জীবনে ফিরে আসবেই আসবে। এখানে আমরা এটাও দেখেছিলাম যদি আমরা অন্যের খুশিতে খুশি হতে পারি, তো আমাদের জীবনে অনেক সুযোগ আসবে খুশি হওয়ার। আর আমরা যদি শুধু নিজেদের খুশিতে খুশি থাকি, তাহলে বছরে একবার কি 2 বার সুযোগ আসবে খুশি হওয়ার। তো বন্ধু, আজ আমি জয় শেঠীর থিঙ্ক লাইক এ মঙ্ক এই বইটির সারাংশ আপনাদের কাছে তুলে ধরলাম। আপনি যদি অত্যাধিক ফোকাসের সাথে কাজ করতে চান, তো এইসব জিনিসগুলো মনোযোগ সহকারে অনুসরণ করুন, আপনি 100% জিতবেনই জিতবেন। যাই হোক বন্ধু, আপনার যদি মনে হয় এই ভিডিওটি আপনার কোনো বন্ধু বা পরিবারের কোনো সদস্যর কাজে আসতে পারে, তো অবশ্যই তাদেরকে শেয়ার করুন। আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানান এই ভিডিওটি থেকে আপনি নিজেকে ফোকাস করার রাস্তা খুঁজে পেলেন কিনা। আর শেষে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর যদি ডাইরেক্ট সেলিংয়ে নিজেকে স্বপ্ন চূড়ায় দেখতে চান, তাহলে খুব শীঘ্রই এখানে দেওয়া ফোন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনি আমাদের ওয়েবসাইট www.freedomstudio.com গিয়েও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো ফ্রেন্ডস, উইশ ইউ অল দ্য বেস্ট, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এবং সবশেষে অবশ্যই বলবো, চেঞ্জ ইউর থটস, চেঞ্জ ইউর লাইফ। থ্যাংক ইউ।